হ্যালো, আজকে কিছু ভাষণের উপরে একটি রূপ দিক বলবো। অনেক পেশেন্টে সে বলে, ডাক্তারবাবু আমার না বাজে অভ্যাস হয়ে গেছে, বাজে হ্যাবিট হয়ে গেছে, সেটাকেই ছাড়ানোর জন্য আপনার কাছে এসে। এমন বাজে হ্যাবিট হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে আমার ড্রিঙ্ক না করলে আমার পায়খানায় পাথরুমে চাপবে না, আমার টয়লেটে টয়লেটে যাওয়ার আগে আমাকে ফোনে মুখে দিতে হবে, বা টয়লেটে বসে বসে আমাকে বিড়ি খেতে হবে, তাছাড়া আমার পায়খানায় স্টুলই পাস হবে না। আবার এইরকম পেশেন্ট বলতে পারে যে, ডাক্তারবাবু মানুষ নেশা করে আনন্দ ফুর্তির টাইমে কোনো অনুষ্ঠানের দিন, আর আমার এমন হয়ে গেছে লোকে জল দিয়ে মুখ ধোয়, আর আমি অ্যালকোহল মদ দিয়ে মুখ ধুই। সেই নেশা যদি আমি না করি তাহলে আমার কোনো কাজে এনার্জি লাগে না। আবার কেউ কেউ এসে বলতে পারে যে আমি যদি মাস্টার বেশি না করি তাহলে আমার ঘুমই হয় না, এই জন্য আমি রেগুলার মাস্টার বেশি করি। অ্যাকচুয়ালি পেশেন্ট এটাই বলতে চাচ্ছে যে আমি যে বাজে হ্যাবিটটা করেছি সেটাকে, সেটা থেকে আমাকে মুক্তি। তো সেইরকম যদি কোনো পেশেন্ট আসে আপনাদের এখানে চেম্বারে, যার যেটা পেশেন্টের কাছে মনে হচ্ছে বাজে হ্যাবিট সেটাকে সে সারাতে যাচ্ছে, সেখানে আমরা একটা খুব সুন্দর রুবরিক্স নিতে পারি, সেটা হচ্ছে অ্যালকোহলিজম রিমুভ দ্য হ্যাবিট অফ ড্রিঙ্কিং টু। যদি তার যে কোনো কাজ বাজে হ্যাবিট সেটার জন্য আসে, সেটাকে সারাতে চায়, সেটার থেকে মুক্তি পেতে চায়, তো পেশেন্টের তো অল ভার্সন পেশেন্টটাকে তো বুঝতে হবেই, তার সাথে সাথে আমরা একটা খুব সুন্দর ভালো রূপরেখ লাগাতে পারি, সেটা হচ্ছে অ্যালকোহলিজম রিমুভ দ্য হ্যাবিট ড্রিঙ্কিং টু। আশা করি আপনারা এই রূপ লিস্টটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ টু অল।